আসসালামু আলাইকুম সবাইকে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। তোমরা সবাই জানো ঈদের আগ মুহূর্তে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন চলতেছে। সেশনটির নাম হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস সংখ্যা পদ্ধতির উপর, টেস্ট পেপার অ্যানালাইসিস ক্লাস। তোমাদেরকে আমি একটু তোমরা একটু শেয়ার করে ফেলো ক্লাসটি, আমিও একটু তোমাদের একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস বলে দিচ্ছি। সেটা হচ্ছে একটা মিনিট জাস্ট একটু ক্লাসটি সবাই শেয়ার করো, ঠিক আছে? আমিও শেয়ার করে দিচ্ছি বিভিন্ন জায়গায় যেখানে আমার পসিবল, তোমরাও ক্লাসটি শেয়ার করে ফেলো। ওকে, অন্যান্য গ্রুপের অ্যাডমিন যারা আছো, 2022 ব্যাচের বা 2023 ব্যাচের অ্যাডমিন যারা আছো, তোমরাও চাইলে ক্লাসটি শেয়ার করতে পারবে, ওকে? যাতে কারো উপকার হয়। ওকে, ঠিক আছে, এবার আমাকে একটু বলো তোমরা, আর সবাই সবার ফ্রেন্ডের মেসেঞ্জার গ্রুপে ক্লাসটি শেয়ার করো। এর মধ্যে কে কে যুক্ত হয়েছে আমি দেখতে চাচ্ছি, সবার কমেন্ট দেখতে চাচ্ছি। সবাই আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা জানাও, সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা জানাও। প্রতিদিনের মতো আমরা একটু কথা বলেই ক্লাসটা শুরু করব। অনেকে বলতেছে স্যার আপনি বলার আগে শেয়ার করেছি। ওয়ালাইকুম সালাম, একসাথে সবাইকে ওয়ালাইকুম সালাম। কিছু শোনা যায় না, কথা কি শোনা যায় না? কথা তো শোনা যাওয়ার কথা, সবাই তো নাইলে কমেন্ট করতো। সবাই কি শুনতে পাচ্ছ কিনা, একজনের লিখছে শোনা যায় না, তুমি ভলিউম বাড়িয়ে দাও মোবাইলের। শোনা যাচ্ছে? ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, লাউডলি শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, ওকে ওকে, সব আচ্ছা। আর একটু শেয়ার করে ফেলো, বিলিভ মি, আজকে যে সৃজনশীলটা করাবো আমি বলবো একটা সৃজনশীলই করাবো আজকের ক্লাসে। এবং এটাও আমি বলে রাখি, এই রকম সৃজনশীল তোমরা তোমাদের হাতে, এখানে তো অনেক কলেজের, বাংলাদেশের অনেক কলেজের স্টুডেন্টরা ক্লাস করতেছ, তোমরা তোমাদের হাতে যত ধরনের বই আছে প্রত্যেকটা বই চেক করে দেখবে, এই সৃজনশীল পাবে না, এই টাইপের সৃজনশীল বইতে পাবে না। সুতরাং আজকের সৃজনশীলটা সবাই সুন্দর করে নোট করে রাখবা। তবে কেন জানি মনে হচ্ছে বোর্ড পরীক্ষায় এই প্যাটার্নের সৃজনশীল আসতে পারে, ওকে? সেজন্য আজকের এই সৃজনশীলটা ইয়ে করা। এখন তোমরা আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে আজকে প্রথম কে কে ক্লাস করতেছ, আজকে প্রথম কে কে ক্লাস করতেছ সেটা একটু জানাও, আজকে প্রথম কে কে ক্লাস করতেছ ওরা একটু জানাও, ঠিক আছে? আচ্ছা, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম, অনেকে কমেন্ট দিচ্ছ। আর তোমরা সবাই জানো কিনা, এই ক্লাসের সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারী দুইজন পাবে, একজন পাবে সিকিউ বই নতুনটা, যেটা আমাদের নতুন আসছে স্যার এমসিকিউ বই। তো শেষের পথে যারা নাওনি তারা তো পাইলেও পেতে পারো, নাও পেলেও পেতে পারো, ঠিক আছে? তাহলে এমসিকিউ বই পাবে দ্বিতীয় জন। আর হচ্ছে পাঁচজনকে আমরা ঈদ সালামি দিব ঈদের দিন রাতে, সবগুলো পুরস্কার ঈদের দিন রাতে ঈদ আড্ডায় তোমাদেরকে সবার সামনে ডিক্লেয়ার করা হবে। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটা লিখা শুরু করে ফেলি, বেশি কথা না বাড়াই, যেহেতু একটাই পড়াবো একটাই শিখো আসবো আজকে। তাহলে সবাই একটু সৃজনশীলটা একটু নোট করা শুরু করো, লিখা শুরু করে ফেলো, আগে প্রশ্নটা উঠাই ফেলো, সবাই প্রশ্নটা উঠাই ফেলো। এবং এটা আমাদের এক্সক্লুসিভ সৃজনশীল, ওকে? জর্জ বুলের জন্ম সাল, সবাই একটু লিখো, জর্জ বুলের জন্মসাল, জর্জ বুলের মৃত্যুসাল। এটা হচ্ছে 3 4 2 7 8। আমি আবারও বলতেছি এগুলো কোনো বইতেই পাবে না, কোনো বই তোমাদের হাতে যত বই আছে সবগুলো গবেষণা করলেও পাবে না, এই জন্য একটু ভালো করে নোট করে রাখো পরিষ্কার করে। 16 ক নম্বর প্রশ্ন লিখো সবাই, নিবল কি? ক নম্বর প্রশ্ন সবাই লিখো, নিবল কি? ক নম্বর প্রশ্ন লিখো, বি এবং স্মল বি এর আস্কি কোড বের করো, আস্কি কোড বের করো। গ নম্বর প্রশ্ন লিখো, জন্মসালকে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, জন্মসালকে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো।
সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। সবাই প্রশ্নটা লিখে ফেলো, এরপর আমরা মজায় আড্ডায় ক্লাস করবো ইনশাল্লাহ। গ নাম্বার প্রশ্ন লিখো সবাই। গ নাম্বার প্রশ্ন হচ্ছে জন্ম ও মৃত্যু সালের পার্থক্য, মানে জন্ম ও মৃত্যু সালের পার্থক্য, জন্ম ও মৃত্যু সালের পার্থক্য, সালের পার্থক্য। কম্পিউটার ব্যবহৃত সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করো, কম্পিউটার ব্যবহৃত সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করো, কম্পিউটার ব্যবহৃত সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করো, ব্যবহৃত সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করো, সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করো। ঠিক আছে, সবাই দ্রুত গতিতে একটু কমেন্ট করো, দ্রুত গতিতে, দ্রুত গতিতে একটু কমেন্ট করো সবাই। আজকের ক্লাসে সর্বোচ্চ মেনশন শেয়ার যে করবে সে আমাদের পক্ষ থেকে অবশ্যই পুরস্কৃত হবে। যারা পড়ার ব্যাপারে আগ্রহী আমরা তাদেরকে সব সময় কি করি, আর যারা ক্লাস থেকে বের হবা তারা কখনোই সৃজনশীল অ্যান্সারটা পাবে না। ওকে, লিখা শেষ হলে সবাই ডান লিখো, লিখা শেষ হলে সবাই ডান লিখো, লিখা শেষ হলে সবাই ডান লিখো। ঠিক আছে, লিখা শেষ হলে সবাই এক মন এক জেনে ডান লিখো, লিখা শেষ হলে। আচ্ছা সবাই ডান লিখো, লিখা শেষ হলে সবাই ডান, ডান 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 লিখো, দ্রুত 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 ডান লিখো, দ্রুত ডান। এবার আমাকে তোমরা জানাবে যে ঈদের শপিং শেষ কার কার। দেখি একটু দেখি, ঈদের শপিং কে আর কার শেষ, ঈদের শপিং করা শেষ কার কার, একটু দেখতে চাচ্ছি ঈদের শপিং শেষ কার কার। আবার এটা শপিং শেষ লিখো, ডান লিখিও না, দুই ডান একত্রে মিলে যাবে, আমি মনে করবো যে তুমি ডান লিখছো সৃজনশীল। আর কেউ কেউ তো লিখে ফেলে সেহেরি ডান, ইফতার ডান, শপিং ডান। ঠিক আছে, তোমরা এরকম শপিং ডানের স্ট্যাটাস দিয়েছো কে কে? প্রথম রোজার দিন তো সবাই ফার্স্ট রম ডান, সেহেরি ডান, ইফতার ডান। ঠিক আছে, তাহলে এখন তোমাদের তো উদ্দেশ্য হচ্ছে কি, এখন লিখে দাও শপিং ডান। আজকে আজকের ক্লাসের পর সবাই স্ট্যাটাস দিবা টেস্ট পেপার অ্যানালাইসিস টু ডান। ঠিক আছে, এক প্রথমটা তো কেউ দাও নাই, টেস্ট পেপার অ্যানালাইসিস ওয়ান ডান তো কেউ দাও নাই, এখন দিবা টেস্ট পেপার অ্যানালাইসিস টু ডান। ক্লিয়ার? আচ্ছা, শপিং ডান, এই তো শপিং করি না এখনো। আচ্ছা, অনেকে বলতেছ, যাই হোক, শপিং ডান, শেয়ার ডান, সব ডান না? ও আচ্ছা, আমার এখনো করা হয়নি, আব্বু বাসায় আসবে আরো দুই দিন পর। ওকে, শপিং ডান, শেয়ার ডান, আহসান শাহিল, ঠিক আছে, ফাইন। ক্লাসে শেষ পর্যন্ত তাকো, বিশ্বাস করো অনেক ভালো লাগবে ক্লাসটি। যারা শেয়ার করতেছো তারা শেয়ার করো, মেনশন করো ফ্রেন্ডদেরকে, আর বিভিন্ন তোমাদের টাইম লাইনে যারা শেয়ার করো তারা নিজের টাইম লাইনে, শেয়ার না করলে কিন্তু হবে না, আগে নিজের টাইম লাইন চেক করি আমরা। ওকে, এবার সৃজনশীলটা দেখো, এই সৃজনশীলটা আসলেই গুরুত্বপূর্ণ সত্যি করে বলতে। প্রথমটা হচ্ছে নিবল কী জিনিস, আমি এগুলো মুছে দিচ্ছি যেহেতু প্রশ্নগুলো আমার মোটামুটি মনে আছে, সেহেতু মুছে দিলাম। একটা একটা সলভ করবো আমরা, দেখো প্রথমে নিবল কী, আমরা প্রতিটি বাইনারি সংখ্যাকে এক বিট বলি, ঠিক না? যদি তোমাদের নৈর্ব্যক্তিকে প্রশ্ন আসে, দেখো আমি কিন্তু অ্যানালাইসিস করে করে পড়াবো, সব কিছু খেয়াল রাখতে হবে। এই যে তোমাদেরকে যদি পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন আসে, যদি জিজ্ঞেস করে এই সংখ্যাটি কী, অপশন ক বিট, অপশন খ বাইট, অপশন গ নিবল, অপশন গ কোনোটি নয়, দেখি উত্তর করো তো সবাই, সবাই উত্তর করো তো, সবাই উত্তর করো তো, এটা কে কে পারো সবাই দেখি উত্তর করো তো, একদম যারা ক্লাস করতেছো সবাই রিপ্লাই করো। যদি তুমি রিপ্লাই দাও তাহলে তোমার নামটা আমাদের যেটা লটারি বক্স সেখানে চলে যাবে, এবং এমনও ভাগ্য হতে পারে পাঁচজনের মধ্যে তুমিও একজন ইৎসালামে পাচ্ছ। ঠিক আছে, ওকে,
দ্রুত দ্রুত সবাই একটু দ্রুত বলো, শপিং ডান, সবাই শপিং ডান নিয়ে ব্যস্ত এখন। আগে এটা বলো, এখানে উত্তর বলো, এখানে উত্তর বলো, উত্তর কি হতে পারে সেটা বলো। ওকে দ্রুত আগে এটার কমেন্ট করো, সবাই এটার কমেন্ট করো, এই প্রশ্নের কমেন্ট করো। একজনে বলেছে নিবল, সোহানুর রহমান, আহমেদ সাকিল বলেছ বাইট, আহসান শাহিল বলেছ বিট। দেখে উত্তর করতে থাকো সবাই। স্মৃতি বলেছ নিবল, সবাই উত্তর করো, দ্রুত গতিতে উত্তর করো। নিবল, সারা বিনতে বলেছ নিবল, তামান্না আলম বলেছ নিবল, সবাই কমেন্ট করতে, কমেন্ট আশা করতেছি সবার। আঁকি বলেছ বিট, আমি সবার কমেন্ট পড়বো, কিন্তু দ্রুত বলো দ্রুত, ঠিক আছে? এখন পর্যন্ত আচ্ছা, বাইট বলেছ মিরশামিম, বাইনারি বলেছে রাফসান আহমেদ, বাইনারি তো অপশনে নেই, অপশনে নেই। সাদিয়া ইসলাম নিবল বলেছে, জিহাদ নিবল, মিরশামিম বাইট বলেছ। ওকে ওকে, ফাইন ফাইন। আর কেউ উত্তর করবা? আর কেউ? যারা বারবার করে তারাই কেন করে বারবার? তাসনিম নাহার বলেছ নিবল। আচ্ছা, একটা কথা মনে রাখবে, এই জন্যই তোমাদেরকে আমি বারবার বলি, আমার এমসিকিউ বইটা দ্রুত গতিতে সংগ্রহ করে নিবা। এমসিকিউ আসলেই ভেজাল্লা জিনিস আইসিটিতে, সেই জন্য আমাদের বইটা ব্যাখ্যাসহ দেওয়া আছে। আমার ম্যানেজার আমাকে যে ছোটো ভাইটা হেল্প করে, সে কিন্তু কালকেও বাড়ি যাচ্ছে না, তো সুতরাং তোমরা কালকে 5টা পর্যন্ত অর্ডার করতে পারবে, সে কালকেও যাচ্ছে না, তার মানে সে বাড়ি না গেলে আমি কিন্তু কালকে ফ্লাই টু কক্সবাজার কালকে, ঠিক আছে? আজকে আমার লাস্ট, ঈদের আগে লাস্ট ক্লাস না, আমার কিন্তু বাড়িতেও স্টুডিও রেডি করা আছে কক্সবাজারেও, সুতরাং কোনো সমস্যা নেই, আমি কিন্তু চিরং কালকে দুপুরের মধ্যেই চিরং থেকে রওনা দিব, আল্লাহ যদি বাছাই রাখে। সুতরাং তোমরা যারা বই অর্ডার করতে চাও, তারা এখানে আমার সাথে কন্ট্যাক্ট করে অর্ডার করে দিবা, তোমাদেরকে এখান থেকে বই পাঠিয়ে দিবে চিটাগং থেকে, ঠিক আছে? আর আমি যাওয়ার সময় হয়তো ঈদগাহ মোহাম্মদিয়া লাইব্রেরিতে, ঈদগাহ মোহাম্মদিয়া লাইব্রেরির জন্য কয়েকটা বই নিয়ে যাব, যেগুলো ওখানে থাকবে নতুন। আচ্ছা, একটা কথা শোনো, এটা একটা হচ্ছে উত্তর হবে বাইট, যারা বাইট লিখেছে উত্তর সঠিক, উত্তর সঠিক, যারা বাইট লিখেছে উত্তর সঠিক। এখানে একটু কি কেন বাইট হলো সেটা বুঝাই দিচ্ছি। টোটাল 8টা বাইনারি সংখ্যা, কয়টা বাইনারি সংখ্যা? টোটাল 8টা। প্রতিটি বাইনারি সংখ্যা, যদি বলতো শুধু একটি বাইনারি সংখ্যা, তখন এটা হতো বিট। ভালো করে খেয়াল করো, যদি বলতো শুধু একটি বাইনারি সংখ্যা, তখন এটাকে আমরা বলতাম বিট। যখন 8টি বাইনারি সংখ্যা, তখন এটা হচ্ছে বাইট, কারণ এক বাইট ইজ ইকুয়াল টু 8 বিট, এক বাইট ইজ ইকুয়াল টু হচ্ছে 8 বিট, এটা লিখে রাখো, এক বাইট ইজ ইকুয়াল টু 8 বিট। তাহলে দেখো তুমি এখানে কয়টা বাইনারি সংখ্যা? 8টা না, সুতরাং এক বাইট। তাহলে স্যার নিবল কি? এক বাইটের অর্ধেক, এক বাইটের অর্ধেককে বলা হয় নিবল। তার মানে যদি এখানে 4টা দেওয়া থাকতো, শুধুমাত্র 4টা, তখন তুমি বলতে পারতেন নিবল, মানে 4 বিট মানে হলো নিবল, এক নিবল, এক নিবল বললাম 4 বিট। অনেক সময় পরীক্ষায় খেয়াল করবা, 5 নিবল জিজ্ঞেস করে, 5 নিবল মানে কত বিট? 4 × 5 = 20 বিট, 2 নিবল মানে কত বিট? 8 বিট। নতুবা দিতে পারে, 1 বাইট কত নিবলের সমান? 2 নিবলের সমান। এগুলাই হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রশ্ন, তোমাকে প্রশ্ন বেশি কঠিন করবে না, বেসিকটা ধরো। তোমাকে বলবে 1 বাইট কত নিবলের সমান, 1 বাইট 2 নিবলের সমান। তারপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে কত বিটে 2 নিবল হয়, 8 বিটে 2 নিবল হয়, 8 বিট না 4 বিটে যদি 1 নিবল হয়, 8 বিটে কয় নিবল? 2 নিবল। এই যে এখান থেকেই তোমাকে একটু করে নাড়াচাড়া দিবে, কিন্তু প্রশ্নটা মূল কথা হচ্ছে এটাই, 8 বিট মানে 1 বাইট, 1টি বাইনারি মানে 1 বিট, 4 বিট বাইনারি মানে হচ্ছে কি? 1 নিবল। কথা ক্লিয়ার কিনা বলো, সবার কি কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো, কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? তাহলে আমাদেরকে এখন কি বলবো, নিবল মানে কি বলবো? নিবল মানে হচ্ছে কি? 4 বিট বা 1 বাইটের অর্ধেককে নিবল বলে। সুন্দর করে লিখে দিবা, 4টি বাইনারি সংখ্যা মানে হলো 1টি নিবল। ক্লিয়ার? এটাই হলো উত্তর। সবার কি মাথায় ঢুকছে কি ঢুকে নাই? ঢুকছে কি ঢুকে নাই? সবাই কমেন্ট করো, সবাই মাথায় কি ঢুকছে? ওকে গুড, ভেরি গুড, সবাই কমেন্ট করতেছে। জি স্যার, স্যারের বাসা কি ঈদগাতে? হ্যাঁ, আমার বাসা নতুন অফিস, ঈদগাহ নতুন অফিস, কক্সবাজার জেলার ঈদগাহ নতুন অফিসে। ওকে, সবার ক্লিয়ার তো? পারবে তো এ বাইট বিট নিবল থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসলে পারবে? ইনশাল্লাহ পারবে, এই কথাগুলো শুনে মনে রাখলে হবে, আলহামদুলিল্লাহ। এবার আমরা পরের প্রশ্নে আসি, খ নম্বর প্রশ্নে আসি। খ নম্বর প্রশ্নটা কেন দিলাম? খ নম্বর প্রশ্নটা একটু উত্তর করার সময় খেয়াল রাখতে হবে, ভালো করে দেখো। খ নম্বর প্রশ্নটা আমি বলেছি কি, তোমরা যারা প্রথম লাস্টে ক্লাসে জয়েন করছো, তোমরা প্রশ্নটি দেখো নি, ক্লাস শেষ হলে পুনরায় প্রথম থেকে দেখে নিবা।
খ নাম্বার প্রশ্নটা কি বলেছে? খ নাম্বার প্রশ্নে আমরা যেটা বলেছি সেটা হলো যে বি এবং স্মল বি এর মান, বি এবং বি এর আস্কি কোড কত, এটাই তো বলেছি নাকি? এখন তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, দেখো যেহেতু এখানে আস্কির পরে কোড শব্দটা আছে, সেহেতু তোমাকে অবশ্যই মানটা বাইনারিতে দেখাতে হবে। অনেকেই শুধুমাত্র নাম্বার, ডেসিমেল নাম্বার যেটা সেটা বসাই দাও। যেমন স্যার কি রকম, স্যার একটু দেখাও, একটু দেখান স্যার। দেখো এই যে বি এবং বি, আসলে বড় এ থেকে বড় জেড আস্কিতে কত, আমি যখন ক্লাসগুলো নিচ্ছিলাম, তোমরা যারা গুরুত্ব দিয়ে ক্লাসগুলো করেছো তাদের কাছে এই প্রশ্নগুলো এখন এত সহজ লাগবে, আর যারা ক্লাসগুলো করোই নাই, ঈদের পরে করবো বসে আছো, বুঝবা সময় হলে বুঝতে পারবা। তাহলে দেখো প্রথমে বি, বড় বি এটা কি, এটা কি, এটার মান কত? আমরা জানি বড় এ থেকে বড় জেড এর আস্কি মান হচ্ছে 65 থেকে 90, ছোট এ থেকে ছোট জেড হচ্ছে 97 থেকে 122। এ দুইটা আমাদের মুখস্থ রাখতেই হবে, কিছু করার নেই। তাহলে আস্কির রেঞ্জ কত? বড় এ থেকে বড় জেড 65 থেকে 90, আর ছোট এ থেকে ছোট জেড 97 থেকে 122। তাহলে আমাদের প্রথম কাজ, আমাদের প্রথম কাজ হচ্ছে কি, এই যে বি এর মান কত, বি এর মান। এখন অনেকে এ থেকে গুণা শুরু করবে, এ 65 হলে বি 66, এভাবে গুনবা, এভাবে গুনবা না, তোমাকে মাথায় রাখতে হবে 90 মানে জেড। 90 মানে কি জেড? তাহলে ওয়াই কত? 89। এক্স কত? 88। তারপর ডাব্লিউ কত? 87। আর বি কত? বি ডাব্লিউ এক্স ওয়াই জেড না, 86। তাহলে বি এর মান হচ্ছে 86, উল্টা গুণে আসবা যেহেতু ওইটা ওই দিক দিয়ে কাছে, এভাবে লিখে রাখো বি 86, উল্টা গুণ বা উল্টা, যেহেতু 90। আমি আবারও বলতেছি যারা বুঝো নাই, 90 যদি জেড হয়, 89 কি ওয়াই, তাহলে 88 কি, 88 কি বলো, 88 কি বলো, 87 আমার সাথে সাথে বলো, তোমরা বলো বাসায় বলো। এরপরে তোমরা প্রথমে 90 যদি জেড হয়, ওয়াই হচ্ছে কি 89, 88 কি, 88 হচ্ছে এক্স, ডাব্লিউ হচ্ছে 87, আর 86 হচ্ছে বি। এটা এভাবে উল্টা করে আসবা। এবার আসো এইখান থেকে, যেহেতু এদিক দিয়ে কাছে, স্মল এ যদি 97 হই, স্মল বি হচ্ছে কি 98। তাহলে প্রথম কাজ আমি এই দুইটা মান বের করছি। কেউ যদি এত দূর করে রেখে দাও, কেউ যদি এত দূর করে রেখে দাও, সে জীবনও নাম্বার পাবে না, বুকার স্বর্গে বাস করে দেবে। কুট শব্দের অর্থ জানো? কুট শব্দের অর্থ হচ্ছে কি, যাকে বাইনারিতে প্রকাশ করার পদ্ধতি, বাইনারি পর্যন্ত যে নিয়ে যাচ্ছ তুমি, সেটাই হচ্ছে কোডিং, বিটে কনভার্ট করার যে পদ্ধতি। তাহলে তুমি এটাকে শুধু ডেসিমেলে রেখে দিলে এটা কখনোই তুমি নাম্বার পাবে না। অনেকেই তোমরা এগুলো কাজগুলো করো, পরীক্ষার কথা যখন দেখি তখন এরকম প্রশ্নগুলো দিলেই এই দুইটা বের করে দিলেই শেষ, মানে সিরিয়াল নাম্বারটা বের করে দাও। তোমাকে বলা হয়েছে আস্কি কোড বের করো, এদের আস্কি কোডটা কত, কনভার্ট করার পর কী থাকবে সেটা, তাহলে সেগুলো তোমাকে বের করে দেখাতে হবে। তাহলে কীভাবে বের করবা একটু মন দিয়ে দেখে নাও। ও রে কীভাবে বের করা, তাহলে বি হচ্ছে 86, স্মল বি হচ্ছে 98। প্রথমে কি লিখবে, 1 2 4 8 16 32 64 128, 86 হলে এটা 0, 64 ঠিক আছে, 32 নাই, 16 80, 80 আর 6, 80 আর 6 হচ্ছে এই যে, এটা এটা হচ্ছে 86 মান। এবার 98 হলে কত হবে, 64 32 96, 96 আর 2 হলো 98। তোমরা যারা বেসিক ক্লাস করি দেখছো এগুলা তোমাদের কেমন লাগে, যারা বেসিক ক্লাস করে ফেলেছে তারা এগুলা উড়াইয়া দুড়াইয়া বুঝতেছে। এখন আমি গত ক্লাসে পেইড বেসে বলছিলাম, গত ক্লাসে আমি পেইড বেসে বলছিলাম, তুমিও স্টুডেন্ট, যে ফাঁকি দিচ্ছে সেও স্টুডেন্ট, এখন এর মধ্যে ব্যবধান তৈরি হয়ে যাবে। যারা পড়তেছো ভালো করে যাচ্ছ, আগে যাচ্ছ, আর যারা পড়তেছো না, লারালাপ্পা মারতেছো, রেজাল্টের কথাই বুঝতে পারবো বাকি ইতিহাস, ঠিক আছে? সুতরাং এবার বলো সবাই কি বলো, ক্লিয়ারলি বুঝছো কিনা, সবাই একটু ক্লিয়ারলি বুঝছো কিনা বলো।
তাহলে আমাদেরকে যে মানি দিবে দেখ, প্রথমে আমরা মনে রাখবো বড় এ থেকে বড় জেড হচ্ছে 65 থেকে 90, ছোট এ থেকে ছোট জেড 97 থেকে 122। প্রথম কাজ হচ্ছে আমরা যে বি এর মান বলছে সেজন্য বি এর মানটা বের করছি রেঞ্জ থেকে, স্মল বি এর মান বলছে স্মল বি এর মানটা রেঞ্জ থেকে বের করছি। বের করার পর দুইটাকে বাইনারিতে নিয়ে গেছি, বাইনারিতে নিয়ে গেলে এই যে দুইটাই কোড আসে। সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কার কার? কমেন্ট যারা করতেছো না, একে ক্লাস করে কমেন্ট না করা মানে হচ্ছে বুকামি। কারণ হচ্ছে এমনও হতে পারে তুমি একটা কমেন্টও করো নাই কিন্তু তোমার ভাগ্য খুলে যেতে পারে, সুতরাং কমেন্ট করো, দ্রুত গতিতে কমেন্ট করো, দ্রুত গতিতে, দ্রুত গতিতে কমেন্ট করো। দেখি বুঝছো কিনা, বুঝছো কিনা বলো তো, বুঝছো কিনা? জি স্যার ক্লিয়ার, সবাই ক্লিয়ার লিখতেছো এখানে, অনেকেই সাদিয়া সারমিন, সিমু, সোমায়া তাবাচ্ছুম, রোহলাবিন, তোমরা কি জানো তোমরা টেস্ট পেপার অ্যানালাইসিসের ক্লাস করার পর তোমাদেরকে সংখ্যা পদ্ধতি আর কেউ আটকাইতে পারবে না, এটা তোমরা জানো? অথচ আমার পেইড বেসে সংখ্যা পদ্ধতি এখনও শুরুই হয় নাই, যারা ভর্তি হয়ে গেছে তারা এর মধ্যে ফ্রি ক্লাসে সংখ্যা পদ্ধতি শেষ, তার মানে পেইড বেসে এগুলো আবার পড়বে তারা, কীরকম মানে তাদের প্রিপারেশন হবে চিন্তা করে দেখো। পেইড বেসে কিন্তু আমরা এখনও চ্যাপ্টার 3 শুরুই করি না, ঈদের পর পরই করবো, ঠিক আছে? তাহলে তাদের কি পরিমাণ মানে স্ট্রং একটা প্রিপারেশন হচ্ছে দেখো, চিন্তা করে দেখো। আমি একটা কথা বলি, আইসিটি অ্যাসিস্ট্যান্ট থেকে আইসিটি নাসিকে বের হওয়ার কোনো উপায় নেই, সত্যি কথা বলতেছি, এখান থেকে আইসিটি নাসিকে বের হওয়ার কোনো উপায়ই নেই। স্যার কেন উপায় নেই, কীভাবে উপায় নেই একটু বলেন তো স্যার। কারণ হচ্ছে এখানে তোমাকে হয় ফ্রি ক্লাস, না হয় ইউটিউবে লেকচার, না হয় এখানে লেকচার, তোমাকে এমনভাবে মানে আটকানো হয়েছে, তুমি দেখা যাবে যে এ হয় এটা মিস করলো, ওটা ওটা মিস করলো, ওটা মানে তুমি একটা না একটা শিখতেই পারবা, ঠিক আছে? তো সুতরাং সেজন্য বলি, আর তোমাদেরকে যে দুইটা বই আমি দিচ্ছি, এমসিকিউ বইটা তো দেখছো যারা অলরেডি পেয়ে গেছো, আমাদের বইয়ের কোয়ালিটি কেমন, বইয়ের ইয়ে কেমন এটা সবাই জানো, এগুলো নিয়ে আমি আর কথা বলবো না এক্সট্রা। কিন্তু সিকিউ বইটা আসতেছে না, ঈদের পরপরই হাতে নিয়ে দেখবা যে বইটা কেমন। তাহলে এবার প্রশ্নে আসো, গ নাম্বার প্রশ্নে আসো, গ নাম্বার প্রশ্ন, অনেকে এই প্রশ্ন বুঝো না, গ নাম্বার প্রশ্নটা অনেকেই বুঝো না, সুতরাং তোমরা এই প্রশ্নগুলো পারো না, গ নাম্বার প্রশ্নটা অনেকে বুঝে উঠতে পারো না। গ নাম্বার প্রশ্নটা খেয়াল করো, বলা হয়েছে কি জর্জ বুলের যে জন্মশাল, জর্জ বুলের যে জন্মশালটা সেই জন্মশালকে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলা হয়েছে। প্রশ্নটা খেয়াল করো, জর্জ বুলের জন্মশালকে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলা হয়েছে, কি সুন্দর প্রশ্ন দেখো। এখন আগে আমি প্রশ্নের অঙ্কটা করার সিস্টেম বুঝাই, এটা দেওয়া আছে কোথায়, জন্মশালটা বুলিয়ানের জর্জ বুলের জন্মশালটা কোথায়, অক্টালে দেওয়া। এখন অক্টাল থেকে যেতে বলছে কোথায়, তিন ভিত্তিকে। তাহলে প্রথমে আমাকে যে কাজটি করতে হবে, অক্টাল থেকে দশমিকে নিয়ে যেতে হবে, দশমিক থেকে তিন দ্বারা ভাগ করলে আমরা তারপরে পাবো তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি। যেহেতু অক্টাল থেকে তিন ভিত্তিকে আসার কোনো ধরনের রাস্তা নেই, আছে আইসিটিতে কি কোনো ধরনের রাস্তা আছে অক্টাল থেকে তিন ভিত্তিকে আসার? সেজন্য ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে, যদি এইরকম অক্টাল হেক্সা থেকে কোনো ভিত্তিকে যেতে বলে, প্রথম রাস্তা হচ্ছে কি আমাকে দশমিকে চলে যেতে হবে, সহজ সরল কথা। দ্বিতীয় রাস্তা হচ্ছে কি, যেহেতু তিন ভিত্তিক বলছে তিন দ্বারা ভাগ করব, যত ভিত্তিকে যেতে বলবে তত দ্বারা ভাগ করব, আর কোনো কথা নেই। তাহলে আমরা প্রথমেই দেখি যে কি করব, 3427, এই যে 3427কে সর্বপ্রথম আমরা লিখব। প্রশ্ন এভাবে লিখবা, জর্জ বুলের জন্মশালকে ডেসিমেলে নিয়ে গিয়ে পাই, এভাবে লিখবা, ডেসিমেলে নিয়ে বা ডেসিমেলে রূপান্তর করে পাই, এভাবে লিখবা, জর্জ বুলের জন্মশালকে ডেসিমেলে রূপান্তর করে পাই, ডেসিমেলে রূপান্তর করে পাই, এভাবে লিখবা, ঠিক আছে? তাহলে বুল সাহেবের জন্মশাল কিভাবে ডেসিমেলে রূপান্তর করে, সর্বপ্রথম 3×8 যোগ 4×8 যোগ 2×8 যোগ 7×8, এরপর এখানে পাওয়ার 0 1 2 3। এবার তোমরা একটু ক্যালকুলেটরে আসো, সবাই ক্যালকুলেটর সবাই হাতে নাও, ক্যালকুলেটর দেখো, 3×8 কিউব, 3×8 কিউব
3 × 8³ কত? 1536। 1536। এরপরে দেখো 64 × 8 = 4 256। 256 16 + 7 কেন? 8⁻⁰ মানে 1, 0 মানে যদি 1 হয় 7 একে 7, তাহলে টোটাল কত আসে? ওনার জন্মসাল কত দেখি, 1536, 256 আর হচ্ছে 16 + 7, তাহলে ওনার জন্মসাল হচ্ছে 1815। বুলিয়ানের জর্জ বুলের জন্মসাল হচ্ছে 1815। সবাই এ পর্যন্ত লিখা শেষ করো, এ পর্যন্ত লিখা শেষ করো সবাই। জর্জ বুলের জন্মসাল কত? 1815। এটা যারা দেখতেছ না, আমি একটু উপরে লিখতেছি, এই যে এখানে লিখলাম 1815। 1815 জর্জ বুলের জন্মসালটাকে আমরা জাস্ট অকটাল থেকে নিয়ে গেলাম, 1815। ঠিক আছে, দ্রুত গতিতে কমেন্ট করো সবাই, দেখে কার কার 1815 আসছে কমেন্ট করো তো, কার কার 1815 আসছে কমেন্ট করো, কার কার 1815 আসছে কমেন্ট করো দ্রুত গতিতে। ইয়েস ডান্সার, এইবার দেখো আমাদের হাতে ডেসিমাল চলে এসেছে, ডেসিমাল যদি চলে আসে বন্ধু, আমরা এবার কি করব? আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই ডেসিমাল সংখ্যাকে আমরা 3 দ্বারা ভাগ করে করে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব, যেখানে উত্তর কখনোই 0, 1, 2 এর উপরে আসবে না। 3 ভিত্তিক মানে কি? 3 ভিত্তিক মানে হচ্ছে 3-এর চেয়ে ছোট, যেখানে উত্তর আসবে 0, 1, 2, ঠিক কিনা? তাহলে আমরা 3 দ্বারা ভাগ করা শুরু করব, ওই যে তোমাদেরকে যে নিয়মটা আমি শিখিয়েছিলাম সেই নিয়মে। দেখো তাহলে 3 ভিত্তিক, এবার তোমরা প্রশ্ন সুন্দর করে লিখবা, প্রাপ্ত ডেসিমেল নাম্বারকে, জর্জ বুলের জন্মসালের প্রাপ্ত ডেসিমেল নাম্বারকে আমরা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিয়ে গিয়ে পাই, এই লাইনগুলো লিখবা। যদি না লিখো তুমি অ্যান্সার করবা, কিন্তু তোমার খাতাটা দেখতে সুন্দর লাগবে না। আমরা তো স্মার্ট স্টুডেন্ট, আমরা আইসিটি অ্যাসিস্ট্যান্টের পড়ালেখা করতেছি, এখানে থেকে পড়ালেখা করে যদি তুমি প্রশ্নের লিখার ধরনটা সুন্দর না হয়, এটা বেশি বিশ্রী লাগে, তাহলে তোমরা কি করবা, যে জর্জ বুলের প্রাপ্ত ডেসিমেল নাম্বারকে, জন্মসালের প্রাপ্ত ডেসিমেল নাম্বারকে আমরা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিয়ে গিয়ে পাই, কিভাবে করবা? তাহলে এই যে দেখো 1815 / 3, তাহলে তোমাদেরকে যে স্টেপগুলো শিখিয়েছিলাম কি শিখাইছিলাম বলো, 1815 / 3 605, এই যে দেখো 605, এখানে কি দিবা? ব্যবধান কিছুই নাই, যেহেতু মিলে গেছে, মিলে গেলে 0, মনে পড়ে? যারা ক্লাসটা করছিল এগুলো তো পারার কথা। 605 / 3 কত আসে? 201। তাহলে 201 থাকলে শুধু দশমিকের আগেরটা লিখবা, 201। এরপরে 3 × 201, 3 × 201, 3 × 201 কত আসে? 603। তাহলে 603-এর সাথে ব্যবধান কত? 2। এবার আবার আসো, 3 201 দিয়ে বাগ দাও, 201 / 3 67 কত আসে? 67, এখানে কত দিবে? 0। আবার আসো, 3 × 6, 3 × 6 66 1, আবার আসো। ঠিক আছে, দেখা যাবে, একটু দেখা যাবে, নিচে হলে আমি আর এ পাশ থেকে লিখি, 22 থেকে এই পাশে লিখতেছি, দেখো 22 থেকে এই পাশে লিখতেছি, 22 থেকে এই পাশে লিখেছি, 3 × 3 = 21, ব্যবধান কত? 1। 3 × 3 = 6, ব্যবধান কত? 1। 3 ছোট হয়ে গেলে এখানে 0, এখানে 2, উত্তর লিখবা নিচের থেকে উপরে, কি হবে উত্তর? 211, 1020। এই যে এটাই হলো 3 ভিত্তিক সংখ্যা, এটাই হলো 3 ভিত্তিক সংখ্যা। দেখো কোনো উত্তরই তোমার ইয়ের উপর আসে নাই, যারা কমেন্ট করছো দেখি, যারা কমেন্ট করছো খুব দ্রুত গতিতে কমেন্ট করো যে উত্তর মিলছে কিনা। 2 ট্রিপল 1 0 2 0, 2 ট্রিপল 1 0 2 0 কমেন্ট করতে হবে, কমেন্ট করলে দুইটা লাভ। 2 ট্রিপল 1 0 2 0, 2 ট্রিপল 1 0 2 0 কমেন্ট করতে হবে। এই তো সোহানুর রহমানের চলে এসেছে উত্তর, 2 ট্রিপল 1 0 2 0। বাকিরা কই? সাইয়েদ করিম, কার কার দেখি আমাদের সাথে মিলছে দেখি, কার কার? জি স্যার, আরিশা মুনতাহা,
সাহেবউদ্দিন মিলছে গুড, ইমরান খান অনেক ক্লাস কেমন লাগতেছে, আমার উত্তর মিলছে স্যার এমডি বাপ্পি, দেখি ক্লাস কেমন লাগতেছে সবাই এক বাক্যে বলে ফেলো তো, সবাই এক বাক্যে বলে ফেলো ক্লাস কেমন লাগতেছে, সবাই এক বাক্যে বলে ফেলো, সবাই এক বাক্যে বলে ফেলো, জি স্যার মিলছে আমার, সবাই এক বাক্যে বলে ফেলো দ্রুত গতিতে, এই তো ভেরি গুড ছেলেমেয়েরা ভেরি গুড, 2341020 আমার সাদিয়া সিদ্দিকি, সবার কমেন্ট দেখতে চাচ্ছি, কাইরুন নাহার বাকিরা কই, আলহামদুলিল্লাহ আয়না নুরি, আলহামদুলিল্লাহ স্যার সোহান বলেছ ভালো লাগতেছে, আকি আক্তার আমার মিল সাফিয়া বলেছ, এরপরে রুহুল রাহুল বলেছ, স্মৃতি বলেছ জি স্যার মিলছে, সোহানুর রহমান খুব ভালো লাগছে, মাঝখানে দুই কেন, আচ্ছা যাই হোক, আচ্ছা খুবই ভালো স্যার। এবার তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা তোমরা আগের ক্লাসগুলো মিস করেছো, তোমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তোমরা ইউটিউবে গিয়ে ইউটিউবের যে অ্যাপসটা আছে লাল টাইপের, একটা লাল টাইপের অ্যাপস আছে না ইউটিউবে, তোমরা নাটক দেখো, বিভিন্ন নাটক, ব্যাচেলর পয়েন্ট দেখো, তারপরে অপূর্বের নাটক দেখো, এরপর আরও আরফা, তোমাদের যেটা সবার প্রিয় নায়ক আরফান নিশুনে কে যেন, ওর নাটক দেখো, তো তোমরা ইউটিউব অ্যাপসে গিয়ে এটা লিখবা আইসিটি অ্যাসিস্ট্যান্ট, এই কথাটা লিখবা, এই কথাটা লিখে তোমরা সমস্ত ক্লাস পেয়ে যাবে, এটা সাবস্ক্রাইব করে রাখবা মন চাইলে, ঠিক আছে? এই লাইনটা লেখার সাথে সাথে আমাদের আগের সবগুলা ক্লাস 2023 লেখা আছে, থাম্বনেইলেই দেখলে দেখবা 23 লেখা, তোমাদের জন্য নেওয়া ক্লাসগুলা, ঠিক আছে? আগের ক্লাসটা ওখানে নেওয়া আছে। আর যারা বই নিতে চাও, আমাদের এমসিকিউ বই হচ্ছে মাত্র 190 টাকা, কুরিয়ার ফি সহ, দাম হচ্ছে 150, শুধুমাত্র 40 টাকা কুরিয়ার ফি। আমি জানি না বাংলাদেশে আর কেউ 40 টাকা কুরিয়ার ফি দিয়ে সারা বাংলাদেশে বই পাঠায় কিনা, সারা বাংলাদেশের প্রতিটা প্রান্ত আর কেউ 40 টাকা কুরিয়ার ফি দিয়ে বই পাঠায় কিনা আমি জানি না, ঠিক আছে? তোমরা যারা কিনতে চাও কালকের মধ্যে, যেহেতু আমরা আমি তো কালকেই চলে যাব, কিন্তু আমার যেহেতু ছোটো ভাইটা থাকবে সেহেতু অর্ডার নেওয়া হবে, ওকে? আচ্ছা যাই হোক, আর একটা কথা, নাইলে ঈদের আগে তোমরা বই পাবে না, নাইলে ঈদের আগে পাবে না, ঈদের পরে বই যদি থাকে পাবে, আর এমসিকিউ সিকিউ বইটা ঈদের পরেই পাবে। আচ্ছা যাই হোক, পরবর্তী প্রশ্নে লেট করবো না, লেট করবো না, আমারও কাজ আছে একটু, পরবর্তী প্রশ্নে যাচ্ছি, পরবর্তী প্রশ্নটা মন দিয়ে খেয়াল করো, পরবর্তী প্রশ্নটা বলা হয়েছে ঘ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, জন্মসাল ভালো করে প্রশ্ন বুঝো, জন্মসাল এবং মৃত্যুসালের পার্থক্যকে, জন্মসাল এবং মৃত্যুসালের পার্থক্যকে বাইনারিতে নিয়ে যেতে বলেছে এটা। কম্পিউটার প্রকাশিত সংখ্যা পদ্ধতি কোনটা, কম্পিউটার ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কোনটা আমাকে বলো, কম্পিউটার ব্যবহৃত সংখ্যা পদ্ধতি হচ্ছে কি বাইনারি সংখ্যা, তুমি প্রশ্ন বুঝবা আগে, তোমাকে এটা অলরেডি ডেসিমেলে নেওয়া আছে, কত আছে 1815, এবার আমরা যদি মৃত্যুসালকেও ডেসিমেলে নিয়ে যাই, দুইজনকে বিয়োগ করি, মৃত্যু থেকে জন্ম বিয়োগ করি, মৃত্যু সব সময় তো অবশ্য বেশি হবে, মৃত্যু থেকে জন্ম বিয়োগ করার পর যে সংখ্যাটি আসবে সেটাকে বাইনারিতে নিয়ে যেতে বলেছে, কথা সেটা কিনা বলো, প্রশ্নে সেটা বলছে কিনা, প্রশ্নে বলা হয়েছে কি জন্মসাল এবং মৃত্যুসালের পার্থক্যকে কম্পিউটার ব্যবহৃত সংখ্যা পদ্ধতিতে কি করো, রূপান্তর করো, তাহলে সিম্পল হিসাব, দুইটাকে আমরা প্রথমে ডেসিমেলে নিয়ে যাব, দুইটার পার্থক্য বের করব, পার্থক্যটাকে বাইনারিতে নিয়ে গেলে আমার উত্তর শেষ, কি সুন্দর হিসাব। তাহলে দেখি, প্রথমে আমি প্রশ্নটা বুঝাই দিছি, এবার করে দিব, এবার দেখো 1815 তোমরা বলবা গ থেকে প্রাপ্ত ফলাফল হতে পাই, বা গ থেকে আমরা জর্জ বুলের জন্মসালকে ডেসিমেলে নিয়ে গেছি, ওখান থেকে পেয়েছি জন্মসাল হচ্ছে 1815, এবার আমরা মৃত্যুসালকেও ডেসিমেলে কনভার্ট করে পাই, এভাবে লিখবা মৃত্যুসালকে ডেসিমেলে রূপান্তর করে পাই, তাহলে কি হয়, তোমরা এটা লিখো মৃত্যুসালকে ডেসিমেলে রূপান্তর করে পাই, সালকে ডেসিমেলে রূপান্তর করে পাই, রূপান্তর করে পাই, মৃত্যুসালকে ডেসিমেলে রূপান্তর করে পাই, কি পাও 7 × 16, 4 × 16, 8 × 16, এটা হবে 0, এটা 1, এটা 2, অনেকে কি করে জানো, তাড়াহুড়া করতে গিয়ে শুধু গুণ করে বসে থাকে, পাওয়ার দিতে ভুলে যায়, পাওয়ার দিতে ভুলে গেলে তো হবে না ভাই, সুতরাং পাওয়ার অবশ্যই দিতে হবে, 0 1 2 অবশ্যই দিতে হবে, তাহলে 0 1 2 আসো 7 × 16 2 1792, এটা লিখো 1792,
ষোলো কত? 64। আর এটা হচ্ছে শুধু 8। কেন 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে কত আসলো টোটাল? 1792 যোগ 64 যোগ 8, 1864। তাহলে বুলিয়ানের জর্জ বুলের জন্মসাল হচ্ছে 1815, আর জর্জ বুলের মৃত্যুসাল হচ্ছে 1864। বেশি দিন বাঁচে নাই, ঠিক কিনা? 1864 হচ্ছে মৃত্যুসাল, জন্মসাল হচ্ছে 1815। তাহলে জন্ম আর মৃত্যুর পার্থক্য এভাবে লিখো, জন্মসাল, আমি একদম লিখে লিখে করাচ্ছি, জন্মসাল আর মৃত্যুসালের পার্থক্য, মৃত্যুসালের পার্থক্য, সালের। আমাদের আইসিটি অ্যাসিস্ট্যান্ট এরকমই ডিটেলস পড়ানো হবে, কোনো ফাঁকিবাজি নাই এখানে। 1864 মাইনাস 1815, তাহলে কত আসে? 1864 মাইনাস 1815 কত আসলো? 1864 মাইনাস 1815, 49 বছর বেঁচেছে, 49। তাহলে তার যে পার্থক্য সেটা হচ্ছে 49। তোমরা এইটুকু লিখে সবাই ডান লিখো, সবাই এইটুকু লিখে শেষ হলে ডান লিখো, এইটুকু লিখে শেষ হলে সবাই ডান লিখো। এখানে আসলে না বোঝার জন্য তেমন কোনো ধরনের সুযোগ নেই, এইটুকু লিখে শেষ হলে সবাই ডান লিখো। 49, গুড। আপনার ক্লাসগুলো এক কথায় বাসা হারাই ফেলি, বেস্ট স্যার আফিয়া জান্নাত, থ্যাংক ইউ, ভেরি গুড। ওকে ওকে, না স্যার আমি দেখি না, করছি স্যার, তানবি স্যার ইজ কাইন্ড। অ্যানালাইসিস ক্লাসগুলো রেকর্ড আছে? ইয়েস, ইউটিউবে গেলে রেকর্ড পাবে স্যার, আপনি আনলে তো কুরিয়ার দিতে হবে না। আমি কুরিয়ারে, আমি আসলে বলি, আমি 10টা বই দিব মোহাম্মদিয়া লাইব্রেরিতে, যে যার আগে যে নিতে পারো। ইজ্ঞা মোহাম্মদিয়া লাইব্রেরির জন্য আমি 10টা বই নিব, এমনিতে আমি অনেক কাপড় চোপড়ের গাইড এবার, সুতরাং বই বেশি আনতে পারতেছি না, মাত্র 10টা বই আনবো ঈদগাহ কুরিয়ার, ঈদগাহর জন্য। অনেকেই কমেন্ট করতেছো এবং ডান ভাইয়া, সবাই একবার ডান লিখো, এতটুকু যার লিখা শেষ সবাই একবার ডান লিখো, সবাই একবার ডান লিখো। তানবি স্যার ইজ কাইন্ড, সোহান ধন্যবাদ। 49 ইয়ার, সবার কি ক্লিয়ার? মাথায় দুমায়া বুঝছো? কে কে একবার দুমায়া বুঝছি লিখো তো, যারা যারা বুঝছো একবার দুমায়া বুঝছি লিখো তো। ওকে স্যার আপনার ক্লাসগুলো অসাধারণ, সাদিয়া সারমিন সিমু। আমি তোমাদেরকে বারবার বলে যাচ্ছি, আমাকে যদি আল্লাহ মহান আল্লাহ সুস্থ রাখে, যতদিন আমি পড়াবো, যতটুকুই পড়াই না কেন, সবচেয়ে চেষ্টা করব তোমরা কিভাবে সহজে বুঝতে পারো। তোমরা শুধু আমার জন্য বেশি বেশি একটু দোয়া করবা, এইটুকুই এনাফ, ঠিক আছে? ইনশাল্লাহ, বিশ্বাস করবে না, MCQ বইটা এক আজ পর্যন্ত, আবারও বলতেছি আজকে, কোনো দিন আমি MCQ বই নিয়ে একটা নেগেটিভ কমেন্ট পাইনি। কেউ শত্রুতা আমি করলে করতে পারবে, কারণ আসলে একটা MCQ বই যেরকম আমি প্রত্যাশা করি, আমি নিজে পড়ার সময় যেরকম আশা করি, প্রথমে প্রত্যেক অধ্যায়ের কোন কোন জায়গা থেকে নৈর্ব্যক্তিক আসতে পারে সে অংশটা বেছে নিয়েছি বইয়ের থেকে, যে যে অংশ থেকে বইয়ের থেকে নৈর্ব্যক্তিক আসে। দেখো নাই প্রত্যেক প্রথম দুই পেজে কোন কোন লাইন থেকে নৈর্ব্যক্তিক আসে সে লাইনগুলো তুলে ধরেছি। এরপরে যেহেতু এই লাইনগুলো পড়ে তোমার MCQ প্র্যাকটিসের দরকার আছে, সমস্ত বোর্ড প্রশ্ন আগের যতগুলো বোর্ড পরীক্ষা হয়েছে সবগুলা প্রশ্নের ব্যাখ্যা সহ দিয়েছে। এরপরে দেশের সারা কলেজের প্রশ্ন তোমাদের জন্য একটু পড়তে হবে, নটরডেম কলেজ বলো, এই সেই কলেজ, সমস্ত দেশ সারা কলেজের প্রশ্নগুলো বাছাই করেছে। এরপরে তারপরে আবার অধ্যায়ভিত্তিক যে নৈর্ব্যক্তিক, যারা একটু বেশি পড়তে পছন্দ করে, অধ্যায়ভিত্তিক নৈর্ব্যক্তিক দিয়েছি, BCS এর সকল প্রশ্ন দিয়েছি, যারা গুচ্ছ বা অ্যাডমিশন টেস্ট দিবে তাদের জন্য গুচ্ছবর্তী পরীক্ষার গত বছরের প্রশ্ন সব দিয়েছি, এবং সর্বশেষে 15টা মডেল টেস্ট দিয়েছি, যেগুলা তুমি নিজেই জাজ করো, বাকিটা আমি কি বলবো, ঠিক আছে? একটা বইতে শুধু আর CQ বইটা ইনশাল্লাহ নেক্সট যেটা আসতেছে শুধু একবার হাতে নিবা, কিনতে হবে না, হাতে নিয়ে দেখিও। ওকে, এবার দেখো তোমাকে বলা হয়েছে তাদের এই প্রশ্নটা খেয়াল করো, জন্মসাল এবং মৃত্যুসালের পার্থক্যকে কম্পিউটার ব্যবহৃত সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা কি বলবো, প্রশ্ন এমনি করে দিলে হবে না ভাইয়া, একটু সুন্দর করে লিখবা। কম্পিউটার ব্যবহৃত, আমরা জানি কম্পিউটার ব্যবহৃত সংখ্যা পদ্ধতি মানে হলো বাইনারি সংখ্যা পদ্ধতি, সুতরাং জন্ম এবং মৃত্যুর পার্থক্যকে বাইনারিতে নিয়ে গিয়ে পাই,
দুইটা লাইন লিখলে কি কষ্ট হবে, 2 ঘন্টা লাগবে? আমরা কি জানি কম্পিউটার ব্যবহৃত সংখ্যা পদ্ধতি মানে বাইনারি সংখ্যা পদ্ধতি, সুতরাং জন্ম ও মৃত্যুর পার্থক্যকে বাইনারিতে নিয়ে এগিয়ে পাই। এইটুকুই, এই এক এই 2 লাইন লিখার কারণে তোমার উত্তরের স্ট্যান্ডার্ড আরেকজনের উত্তরের স্ট্যান্ডার্ড আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে। আরেকজন এমনি কি করবে জানো, বলে দিই, আরেকটা স্টুডেন্ট এমনি কি করবে, ওরে কি কমন চলে আসছে, 2 দ্বারা বাক করে দিলে শেষ, কিছু না লিখে গর্দবের মতো লেখে চলে যাবে। আরে ভাই এই 2টা লাইন লিখো না, তোমার খাতার স্মার্টনেস কত সুন্দর হয়ে যাবে তুমি চিন্তা করতেছো? আমরা জানি কম্পিউটার ব্যবহৃত সংখ্যা পদ্ধতি মানে বাইনারি সংখ্যা পদ্ধতি, সুতরাং বয়সের পার্থক্যকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে নিয়ে গিয়ে পাই। এরপরে দেখো 24 দ্বিগুণে 48 1, 12 দ্বিগুণে 24 0, 6 দ্বিগুণে 12 0, 3 0, 2 একে 2 1। অনেকে এত কষ্ট করে আসে বুঝছো, কিন্তু উত্তরটা উপর থেকে নিচের দিকে লিখে, এত দূর পর্যন্ত কষ্ট করে আসছো, তোমার মাথায় এত তাড়াহুড়া কে নিতে বলছে? আইসিটিতে তো প্রচুর সময় পাওয়া যায়, নিচের থেকে উপরের দিকে লিখবা, উপর থেকে নিচের দিকে কেন লিখো ভাই? এত মানা করে এরপরে 90% কাতা সেম ভুলগুলো করে, নিচ থেকে উপরের দিকে লিখতে হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা, এই যে কম্পিউটার ব্যবহৃত সংখ্যা পদ্ধতি, সুন্দর করে অ্যান্সার লিখে দাও, আর কেউ তোমার নাম্বার তো কাটা তো দূরে থাক, বলবে যে ওনার বাসায় টিচারের বাসায় যদি কোনো ইন্টারমিডিয়েটের ছেলে থাকে ওকে দেখাবে, বলবে এই খাতাটা দেখ কি সুন্দর করে উপস্থাপন করেছে। আমাকে একটু তোমরা বলো যে ক্লাসটা ঠিক মতো বোঝানো আমি তোমাদের মাথায় ঢুকাতে পারছি কিনা, আজকে সৃজনশীলটা আসলে কোনো বইতে পাবে না। আমি আবারও বলতেছি এটা ব্যতিক্রম, এবং এটা আমি নিজেই একটু আগে অ্যানালাইসিস করে করে লিখতেছিলাম, ঠিক আছে? আমার মনে হচ্ছে এরকম প্রশ্ন স্টুডেন্টের করতে পারে ইদানিং, সেজন্য এইগুলা তোমাদের জন্য মানে বাছাই করা। ওকে ওকে, এবার আমাকে তোমরা বলো যে তোমাদের ক্লাস আজকে ক্লাসটা বুঝছো কিনা ভালো করে। ভাইয়া মিলে গেছে আমার আলহামদুলিল্লাহ, সারা সোহান বলেছো ক্লিয়ার, ওকে। আজকে নেটওয়ার্ক চমৎকার, আজকে না করতে পারলে কি যে মিস করতাম, আফিয়া থ্যাংক ইউ, বাকিদেরকে সবাইকে দেখতে চাচ্ছি, আফিয়া জান্নাত বলেছো, শেষ পর্যন্ত ক্লাস করেছো যারা, থ্যাংকস স্যার এত সুন্দর একটা ক্লাস করানোর জন্য, আলহামদুলিল্লাহ ক্লাসটা অনেক ভালো লাগলো, তোমরা আমার জন্য বেশি বেশি দোয়া করবা আগামীকালকে, যেহেতু আমি আমার বাড়িতে যাচ্ছি, যেহেতু সাবধানে পৌঁছাতে পারি, সবাই মিলে তোমরা যারা তোমরাও যারা বাড়ি যাচ্ছ সবাই সাবধানে জার্নি করো, একটু গাড়ি ঘোড়াতে দেখো, গাড়িতেই দেখো, রেলে যারা যাবে বা বাসে যারা যাবে বা স্পিড বোটে যারা যাবে, যে যেভাবে যাও না কেন একটু সাবধানে যাবো, আমরা চাই না কোনো মর্মান্তিক কোনো নিউজ শুনতে এই খুশি ঈদে সবাই মিলে। আর আমি চেষ্টা করব যে বাড়িতে গিয়ে একটা টেস্ট পেপার অ্যানালাইসিস ক্লাস নেওয়ার জন্য, যেহেতু পরিপূরকের কিন্তু স্পেশাল কোনো ক্লাস নেওয়া হয়নি, সুতরাং পরিপূরক থেকে একটা টেস্ট পেপার অ্যানালাইসিস ক্লাস করাবো আমি, সেটা শবে কদরের পর দিন হতে পারে, শবে কদরের দিন রাতে হবে না, ওই দিন কোনো ক্লাস নিব না, শবে কদরের পর দিন রাতে আমি ও একটা ক্লাস নেওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? আর তোমরা যারা শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলা, তোমাদের নাম অবশ্যই বক্সে থাকবে, ঈদ সালামের বক্সে, যারা পাবে তাদেরকে ঈদের দিনই সালামি দিয়ে দিব ইনশাল্লাহ। আর ফাইনালি আমি জানি না আজকের ক্লাসটা তোমাদেরকে কতদূর দিতে পেরেছি, এই গরমের সময়, এই রমজানের সময় সারাদিন রোজা রেখে আমি নিজেই হাফ ছেড়ে বাঁচতেছি না, এমন অবস্থা, এত টায়ার্ড, সে অবস্থায় তোমরা যে ক্লাসটা করো আসলে সত্যি তোমরাই না হয় সাকসেসফুল অবশ্যই কে হবে আমাকে সেটা বলো, যারা এত কষ্ট করে ক্লাস করতেছো, তোমরা অফলাইনে পড়ো আবার অনলাইনে এসেও ক্লাস করে ধৈর্য ধরে, ইনশাল্লাহ তোমাদের জন্য দোয়া থাকবে মন থেকে, এটা একদম তোমরা ফলাফল পাবেই পাবে। ওকে, আর কারণ হচ্ছে একটা কথা মনে রাখবে, যারা পরিশ্রম করে তার সাথে যে পরিশ্রম করে না তার সাথে অবশ্যই পার্থক্য তৈরি হবে কোনো না কোনো সময় গিয়ে। তোমাদের সবাইকে ধন্যবাদ, গ্রুপে চোখ রাখবে, আর টেস্ট পেপার অ্যানালাইসিস টু ডান, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।